এমএস এক্সেলে দুইটা শিটের মধ্যে কিভাবে লিঙ্কের সূত্র প্রয়োগ করতে হয় আজকে আমি সেটি দেখাবো। তো দুইটা শিট বলতে, এখানে এটা একটি শিট এবং পরে নিচে আরেকটি শিট দেওয়া আছে। তো দুইটা শিটই আমাদের ওপেন করতে হবে। এটা হচ্ছে আমার 1 নম্বর শিট, এটা হচ্ছে আমার 2 নম্বর শিট। তো দুইটা শিটই এরকমভাবে ওপেন থাকতে হবে এবং যেটাই আমরা সূত্রটা বসাবো সেখানে কোথায় বসাবো সেখানে কার্সরটি রাখতে হবে। দেন একটা ইকুয়াল দিতে হবে এবং দ্বিতীয় শিটটি ওপেন করতে হবে। কি বসাবো বা কোন সেলটা ওইখানে নিয়ে গিয়ে বসাবো সেটার উপরে ক্লিক করতে হবে এবং ইন্টারফেস করতে হবে। তো আমি ইন্টারফেস করার সাথে সাথে এখানে ওইটি চলে আসছে এবং এখানে সূত্রটাও দেখাচ্ছে। এখানে ইকুয়াল এই শিট নাম্বার মানে এই এক্সেল ফাইল নাম্বার এবং এখানে ডলার সাইন দিয়ে দেখানো হয়েছে এই সূত্রটি। তো আমরা যদি এটা চেঞ্জ করি, এখানে 200 করি, তাহলে দেখবো অন্য শিটে এখানেও 200 চলে এসেছে ওই সূত্রের কারণে। তো এইরকমভাবে আমরা দুইটা শিটের মধ্যে এক্সেলে লিঙ্কের সূত্র প্রয়োগ করতে পারি। ধন্যবাদ সবাইকে।